আজকে আমি আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো যে কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের মাধ্যমে ফোনপে অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করা থেকে নিয়ে ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাকাউন্টটিকে কিভাবে বানাবেন, কিভাবে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টকে ফোনপে অ্যাপ্লিকেশনের সাথে লিংক করবেন, এ টু জেড সমস্ত প্রসেস আপনাকে এই ভিডিওটির মাধ্যম দিয়ে জানাবো। তো আপনি যদি একজন ফোনপে ইউজার হতে চান, ফোনপের মধ্যে অ্যাকাউন্ট বানাতে চান, তো আপনি এই ভিডিওটিকে একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওটি আপনার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো সর্বপ্রথমে ডেসক্রিপশনের মধ্যে আপনাকে ফোনপে অ্যাপ্লিকেশনের লিংক দেওয়া রয়েছে, আপনি সেখান থেকে এই অ্যাপ্লিকেশনটিকে প্লে স্টোরের মধ্যে থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর যেই আপনি ওপেন করবেন, ওপেন করার পর সর্বপ্রথমে আপনি এখানে সেই মোবাইল নাম্বারটিকে এন্টার করবেন যেই মোবাইল নাম্বারটির মাধ্যম দিয়ে আপনি ফোনপের মধ্যে অ্যাকাউন্ট বানাতে চাইছেন। আর এখানে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি এখানে সেই মোবাইল নাম্বারটি এন্টার করবেন যেই মোবাইল নাম্বারটি আপনার কোনো না কোনো ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক করা রয়েছে। এমন একটি নাম্বারকে আপনাকে এখানে এন্টার করার পরে প্রসিডের উপরে ক্লিক করে দিবে। যেই ক্লিক করবেন তো আপনার সেই মোবাইল নাম্বারের মধ্যে 5 সংখ্যার একটি ওটিপি যাবে। সেই মোবাইল নাম্বারটিকে আপনি আপনার মোবাইলের মধ্যে লাগিয়ে রাখবেন, তো আপনার যে ওটিপিটা সেটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনাকে এখানে যে যে পারমিশনগুলো চাইবে সেগুলো আপনি অ্যালাউ করে দেবেন, তো আপনার যে ফোনপে অ্যাপ্লিকেশন তার মধ্যে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে। তো এতটাই সহজ ফোনপে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাকাউন্টটিকে বানানোর জন্য। এরপরে আপনাকে এখানে নেক্সট যে কাজটা করতে হবে, ফোনপে অ্যাপ্লিকেশনটিকে সঠিকভাবে ব্যবহার করার জন্য আপনাকে এখানে আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট সেটাকে আপনাকে ফোনপে সাথে অ্যাড করতে হবে। অ্যাড আপনি এখানে দুভাবে করতে পারবেন, এখানে আপনি অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট অপশন দেখতে পাচ্ছেন, অথবা এখানে আপনার যে অ্যাকাউন্টের লোগোটি বাঁদিকে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করলেই এখানে আপনি সর্বপ্রথমে একটি অপশন দেখতে পাবেন অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। এই দুটির মধ্যে আপনি যে কোনো একটি জায়গায় যেই আপনি এন্টার করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। আপনি এখানে নিচের দিকে আপনার কাছে পুরো লিস্ট হয়ে যাবে, ইন্ডিয়ার মধ্যে যত রকমের ব্যাংক রয়েছে সমস্ত এখান থেকে হয়ে যাবে। এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন, অথবা এখানে যে সার্চ বটন রয়েছে এখানে আপনি যেই ব্যাংক অ্যাকাউন্টটিকে আপনি আপনার ফোনপে সাথে লিঙ্ক করতে চাইছেন তার নামটি লিখে সার্চ করলে সেটা আপনার কাছে এখানে হয়ে যাবে। যেমন এখানে আমি ইন্ডিয়ান ব্যাংকে আমি আমার ফোনপের মধ্যে লিঙ্ক করতে চাইছি, তো আপনাকে এভাবে সার্চ করে নিয়ে আপনি আপনার ব্যাংকের সাথে যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে অটোমেটিক আপনার যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা রয়েছে সেই মোবাইল নাম্বারটির সাথে আপনার অটোমেটিক এখানে লিঙ্ক হতে শুরু হয়ে যাবে, এবং আপনার যে পুরো অ্যাকাউন্টের ইনফরমেশনটি সেটা আপনার কাছে এখানে এইভাবে শো হয়ে যাবে। এখানে একদম নিচের দিকে যেখানে এডিট দেখাচ্ছে এডিট আইডি, আপনার মোবাইল নাম্বারটি ইউপিআই আইডি হিসেবে সেট হয়ে যাবে। আপনি যদি চান আপনার মোবাইল নাম্বারটি জায়গায় আপনি একটি আলাদা করে নিজে থেকে একটি ইউপিআই আইডি বানাতে চান, তো সেই জন্য আপনাকে এখানে এডিটের উপরে ক্লিক করতে হবে। এডিটের উপর ক্লিক করার পর আপনাকে এখানে এন্টার করতে হবে আপনি কোন নামে আপনার ইউপিআই আইডিটি বানাতে চাইছেন। এখানে চাইলে আপনি আপনার নাম এন্টার করতে পারেন, যদি সেই নামে আগে থেকে কেউ ইউপিআই আইডি না বানিয়ে থাকে তো সেটা এখানে গ্রিন শো হয়ে যাবে, আপনি সেটাকে আপনার ইউপিআই আইডি হিসেবে সেট করতে পারেন। অথবা আপনার নামটি এন্টার করার পর যদি সেটা এখানে অলরেডি ইউজ দেখায় তো সেই ক্ষেত্রে আপনি এখানে আপনার নামের সাইডে কিছু সংখ্যা আপনি এখানে অ্যাড করতে পারেন। আপনাকে যদি এখানে নিচের দিকে অ্যাভেলেবেল দেখায় তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে সেভের উপরে ক্লিক করে দেবে, যেই সেভের উপরে ক্লিক করবেন তো আপনার যে ইউপিআই আইডিটি সেটা এখানে চলে আসবে, এবং আপনাকে এখানে সিম্পলি নিচের দিকে প্রসিড টু অ্যাড আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার যে ইউপিআই আইডি সেটাও আপনার অ্যাকাউন্টের মধ্যে জেনারেট হয়ে যাবে। এরপর থেকে আপনি আপনার এই ইউপিআই আইডিটি ব্যবহার করে আপনি খুব সহজেই ট্রানজ্যাকশন করতে পারবেন। তো আপনাকে এখানে নিচে সেট ইউপিআই পিন আপনাকে এটার উপরে ক্লিক করে দিতে হবে। যেই ক্লিক করবেন এখানে আপনি আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ড নাম্বারে যে লাস্ট 6 ডিজিট সেটা আপনাকে এখানে এন্টার করতে হবে। সেটা এখানে এন্টার করে নেওয়ার পর তারপর এখানে রয়েছে ভ্যালিড আপ টু আপনার যে এটিএম কার্ড তার ভ্যালিডিটি কতদিন পর্যন্ত রয়েছে, তার মান্থ এবং যে ইয়ার সেটা আপনি এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে যে নিচের দিকে প্রসিড বলে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো আপনার আবার সেই মোবাইল নাম্বারের মধ্যে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে অটোমেটিক চলে আসবে। আর অটোমেটিক যদি না আসে থাকে তো সেই ক্ষেত্রে আপনি এখানে ম্যানুয়ালি আপনার যে ওটিপিটি সেটা টাইপ করে নেবেন। টাইপ করে নেওয়ার পর এরপরে আপনাকে এখানে বলা হচ্ছে সেট ইউপিআই পিন। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে ইউপিআই আইডি বানালেন তার একটি 4-ডিজিটের ইউপিআই পিন আপনাকে এখানে সেট করতে হবে। এই পিনটিকে আপনাকে মনে রাখতে হবে, ভবিষ্যতে আপনি এই পিনটির মাধ্যম দিয়ে আপনি আপনার ইউপিআই আইডির মাধ্যম দিয়ে এবং এই পিনটির সাহায্যে আপনি ভবিষ্যতে ট্রানজেকশন করতে পারবেন। তো পিনটি সেট করার পর নিচের দিকে আপনাকে টিকের উপরে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা একটু লোড হবে এবং আপনার যে ইউপিআই পিন সেটা এখানে সাকসেসফুলি সেট হয়ে যাবে। এরপরে আপনাকে এখানে নিচের দিকে ডানের উপরে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি এইবারে ফোনপের মধ্যে আপনি কাউকে পয়সা সেন্ড করতে পারবেন, ইলেকট্রিক বিল পেমেন্ট করতে পারবেন, আপনার নিজের ব্যালেন্স চেক করতে পারবেন, এ টু জেড সমস্ত কিছু এবার আপনি এখান থেকে করতে পারবেন। আপনার অ্যাকাউন্টটি পুরোপুরিভাবে এখানে ক্রিয়েট হয়ে গেছে। এখান থেকে আপনি এবারে যাবতীয় যত রকমের কাজ রয়েছে আপনি যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন, আপনি আপনার যে ফোনপে ওয়ালেট সেটাকে অ্যাক্টিভ করতে পারবেন, আপনি আপনার প্রোফাইলের পিকচার অ্যাড করতে পারবেন, এছাড়া আপনি যে কোনো মোবাইল নাম্বার রিচার্জ করতে পারবেন, আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন, আপনি এখান থেকে
ডিটিএইচ, ইলেকট্রিসিটি বিল, বিভিন্ন রকমের লোন পেড করতে পারবেন। আপনি আপনার বন্ধু বা কোনো দোকানে গিয়ে কিউআর কোডকে স্ক্যান করে বা তার ইউপিআই আইডির মাধ্যম দিয়ে আপনি তাকে টাকা পাঠাতে পারবেন, গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন, মানে এ টু জেড এবার থেকে আপনি সমস্ত কিছু এখান থেকে করতে পারবেন। আপনি চাইলে আপনি এখানে বিভিন্ন রকমের এসআইপি এর মধ্যেও আপনি ইনভেস্ট করতে পারেন। আপনি এখান থেকে বিভিন্ন রকম কোম্পানি বা কোনো ডিজিটাল গোল্ড সিলভার এসব জিনিসের মধ্যে আপনি যদি পয়সা ইনভেস্ট করতে চান সে সমস্ত জিনিস আপনি করতে পারবেন। কোনো রকম কোনো ইন্স্যুরেন্স কিনতে চাইলে সেটাও আপনি পারচেজ করতে পারবেন। যাবতীয় এ টু জেড সমস্ত কিছু আপনি এখান থেকে করতে পারবেন। আর আপনি যদি জানেন না ফোন পে অ্যাপ্লিকেশনকে আপনি কিভাবে সঠিক উপায়ে ব্যবহার করতে পারবেন, তো আমি একদম ডিটেলসে ফোন পে অ্যাপ্লিকেশনকে ব্যবহার করার পদ্ধতি নিয়ে একটি আলাদা ভিডিও বানিয়ে আমি আমার চ্যানেলের মধ্যে পোস্ট করে দিচ্ছি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন, সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন। তো এইভাবে আপনি খুব সহজে ফোন পে অ্যাপ্লিকেশনের মধ্যে আপনার অ্যাকাউন্ট বানাতে পারবেন এবং সেখানে আপনি আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকেও অ্যাড করতে পারবেন। সাথে আপনি আপনার ইউপিআই আইডি জেনারেট করতে পারবেন এবং ইউপিআই পিন যেটা সেটাকেও আপনি সেট করতে পারবেন। তো এটাই ছিল ফোন পে অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাকাউন্ট বানানোর ফুল টিউটোরিয়াল ভিডিও। তো আপনি যদি ফোন পে অ্যাপ্লিকেশনকে কীভাবে সঠিকভাবে ব্যবহার করবেন সেটা যদি আপনি জানতে চান তো সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আপনি সেখান থেকে চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন এবং ফোন পে সম্বন্ধে এ টু জেড সমস্ত কিছু আপনি শিখে নিতে পারেন। তো ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করুন, আপনার বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে শেয়ার করুন এবং ভবিষ্যতে এমন ইন্টারেস্টিং টপিকের উপর আরও ভিডিও দেখার জন্য আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হচ্ছে এমন একটি নতুন ইন্টারেস্টিং টপিকের সাথে, ততক্ষণ পর্যন্ত নিজে ভালো থাকবেন এবং আপনার আশপাশ সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন।